মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড কারখানা স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশী তরুণ প্রজন্মের বিশেষ আকর্ষণ আছে এই মোটরসাইকেলের প্রতি। প্রতিষ্ঠানটির সিইও গোবিন্দ রাজন জানান, বিশ্বব্যাপী রয়্যাল এনফিল্ডের গ্রাহকদের মতে মোটরসাইকেলটির দামও হাতের নাগালে। বর্তমানে 40টিরও বেশি দেশে 250cc থেকে 750cc পর্যন্ত মোটরসাইকেল বিক্রি করে আসছে রয়্যাল এনফিল্ড। ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানটি বর্তমান বিশ্ববাজারে তাদের মার্কেট শেয়ার ধরে রাখার জন্য নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে। তবে নতুন প্রোডাক্ট সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জন্য কি নতুন করে 150cc মোটরসাইকেল নির্মাণ করবে প্রতিষ্ঠানটি? বাংলাদেশে কারখানা স্থাপন বিষয়ে রয়্যাল এনফিল্ডের সিইও জানান, নেপাল এবং বাংলাদেশে নতুন অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন করা প্রতিষ্ঠানটির বৈশ্বিক সম্প্রসারণ পরিকল্পনার একটি অংশ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।